আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ করে দেখাচ্ছি ফ্রেশ অরেঞ্জ জুস। গরমে তো ফ্রুট জুসের কোনো জুড়িই নাই, আর সেটা যদি হয় অরেঞ্জ জুস তাহলে তো আর কোনো কথাই নাই। অরেঞ্জ জুস আমাদের তৃষ্ণা মেটাতে সাহায্য করে এবং ভিটামিন সির অভাব পূরণ করে। তো আজকে সেই অরেঞ্জ জুস আমি করে দেখাচ্ছি, 5 মিনিটের মধ্যে বাসায় করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই। আমি এখানে বড় সাইজের একটা কমলা নিয়ে নিয়েছি, কমলাটা ধুয়ে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে নিব। খোসাটা ছাড়িয়ে আমি একটা পাত্রের মধ্যে কমলাটা নিয়ে নিয়েছি, আমি এভাবে ফ্রেশ করে নিয়ে নিয়েছি। আর ভিতরে যদি বিচি থাকে অবশ্যই ফেলে দিবেন। আমার কমলাটা আমি একটা ভেঙে দেখেছি, এর মধ্যে বিচি নেই, তো আপনারা বিচিগুলো ফেলে দিবেন। তো এখন একটা ব্লেন্ডারের জার নিয়েছি, এর মধ্যে আমি কমলাগুলো সব দিয়ে দিচ্ছি আর ব্লেন্ড করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে ব্লেন্ড করার পরে এখন খুব সামান্য পরিমাণে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, আবারও ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি এখানে কোনো চিনি ইউজ করিনি, যেহেতু কমলাটা অনেক মিষ্টি হয়। আর এদিকে আমি একটা কাপ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু ঢেলে দেখাচ্ছি যে জুসটা কেমন হয়েছে। একটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি। ছাঁকনিটা এভাবে নেড়ে নেড়ে আমি জুসটাকে ঢেলে নিয়েছি। এখন দেখেন খুব চমৎকার একটা কালার আসছে। আর এর মধ্যে কিন্তু আমি কোনো কিছু চিনি অথবা অন্য কোনো কিছু ইউজ করি নাই। আপনারা যদি চিনিটা ইউজ করতে চান তাহলে করতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।